তাহিরপুরে স্বাস্থ্য স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ থেকে জাকিয়া সুলতানা মনির রিপোর্ট কণ্ঠে আমি ফারাজি চুথি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্তৃক আয়োজিত মাসিক স্বাস্থ্যবিধি দিবস নিয়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয় তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় এবং তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ ইয়াহিয়া তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাইহান কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু সাঈদ প্রধান অতিথি বলেন মেয়েদের প্রায় চৌত্রিশটি বছর পার করতে হয় তবে মাসিক বিষয়টি নিয়ে লজ্জাবোধ করলে হবে না এই বিষয়টি জানতে হবে তাই লজ্জা নয় জানতে হবে এবং বিষয়টি স্বাভাবিক বিষয় পরিণত করতে সবাইকে ন্যাপকিন হাতে দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করেন